অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে তাদের দৃষ্টিহীনতা। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সবাই দৃষ্টি প্রতিবন্ধী। তাদের দুচোখে পৃথিবীটা অন্ধকার হলেও হৃদয়টা আলোকিত। শিক্ষা নিচ্ছেন পবিত্র কোরআন মুখস্থ করার মধ্য দিয়ে হাফেজ হওয়ার, পাশাপাশি চলছে আধুনিক শিক্ষাও। দুচোখালয় ভরে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো, আমাদেরও স্বাদ জাগে তোমাদের সাথী হতে, আমাদেরও স্বাদ জাগে তোমাদের সাথী হতে, আমাদের নিয়ে চলো। প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো। চট্টগ্রামের বেদবুনিয়া এলাকায় শাইখ জমিরুদ্দিন ইসলামিয়া মাদ্রাসা। দেশের বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে এখানে। বর্তমানে এরা কোরআনে হাফেজের শিক্ষার্থী। সমাজের মধ্যে একটাই মানে প্রসিদ্ধ, অন্ধরা বিক্রয় করতে হবে বা ওদের কোনো কিছু নেই কাজ করার। অন্ধরা সংখ্যায় যত হোক আলমানাহিল চেষ্টা করে যাবেন ওদের সেবা করে যাওয়ার জন্য, এবং ওদের লেখাপড়ার মান খুবই উন্নত। ব্রেইলি পদ্ধতিতে আরবি ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা শিক্ষিত করার আমরা চেষ্টায় আছি ওদেরকে, আলহামদুলিল্লাহ। আমাদের ওই আলোকে আমরা শিক্ষক রেখেছি ঢাকা ভার্সিটি এবং চট্টগ্রাম ভার্সিটিকে মাস্টার্স করা। ব্রেইলি পদ্ধতিতে যারা মাস্টার্স করে আসছেন জেনারেল লাইনে, তারাও অন্ধ, তাদেরকে আমরা এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। আমি আসলে অবাক হয়ে যাই, আমরা দেখা কিন্তু মুখস্থ করতে পারি না, ওরা অন্ধ হিসেবে কীভাবে আল্লাহর কোরআন মুখস্থ করতে, যেটা অনেক দেখার মতো আবেগ রাখতে পারে না। এই জন্য সব সময় এই মাদ্রাসার সব মাদ্রাসা ছুটে যায় ওদেরকে খেদমত করার জন্য। এই শিক্ষার্থীদের চোখে আলো নেই, তারপরও প্রতিবন্ধিতা দমাতে পারেনি তাদের। কোরআন শিখতে পারায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানানোর পাশাপাশি ভবিষ্যতে যেন নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেই প্রত্যয় শিক্ষার্থীদের। আমি অন্ধ হইলে আমি আসলে দমে যাওয়ার একটা ছাত্র না, আল্লাহাক এত সুন্দর আমাকে একটা যে কোনো মাধ্যমে সিস্টেম দিয়েছেন, আমরা কোরআন এভাবে দেখে দেখে ধরে ধরে হেল্পস করতে পারতেছি। আপনাদের চোখ চোখ আর আমাদের চোখ হাত এমনটা হয়েছে ইনশাল্লাহ, তাহলে আমরা মানে হাত দিয়ে দিয়ে ধরে ধরে পুরা কোরআন আমরা হেল্প করেছি। আমার জন্মগ্রহণ থেকে দৃষ্টি হারিয়ে গেছে এবং আমি একজন কোরআনের হাফেজ হতে চাই, একজন বড় আলেম হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের উপযুক্ত শিক্ষার মাধ্যমে কর্মক্ষেত্রে তাদেরও প্রতিষ্ঠিত করা সম্ভব। এজন্য ধর্মীয় ও আধুনিক শিক্ষার সাথে তথ্য প্রযুক্তি সহযোগিতা এই উদ্যোগে আরও বেশি সুফল বয়ে আনবে। আপনারা চোখে দেখে আলিফ চিহ্নিত করেন, আমরা হাত দিয়ে বলতে পারি যে এটা আলিফ অক্ষর, এটা লাম অক্ষর, এটা মিম অক্ষর, এটা অবশ্যই একটা বিচিত্র এবং আল্লাহ তাআলার একটা উদাহরণ। মানুষকে আল্লাহ তাআলা এই টিচটাই ভালো মতো দিতে চায় যে আমি সৃষ্টির প্রত্যেক জিনিসের মধ্যে আমি ব্যতিক্রম কিছু রাখছি, যদি তোমরা সেটা বুঝতে পারো আর কি। বর্তমান ডিজিটাল বাংলাদেশ যেহেতু, সেজন্য আমাদের কম্পিউটার প্রশিক্ষণ বা কম্পিউটার শেখানোর প্রস্তুতি আছে। তো আমাদেরকে যদি আপনাদের মাধ্যমে যদি কোনো কারো কাছে যদি একটা কম্পিউটার বা দুটো কম্পিউটার যদি আমাদের প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাহলে আমরা আরও সুশৃঙ্খলভাবে স্টুডেন্টগুলোকে কি আধুনিক করে তুলতে পারবো, তারা যাতে কোনো কিছু অন্তত সমাজে করে খেতে পারে, এক অলরাউন্ডার বা মানে একাধিক অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যেতে পারে। দেশের আনাচে কানাচে দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় এতিমরা যাতে আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারে, সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।